আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়রাস ফিকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইমানে এবং স্বাস্থ্যে। আপনারা তো অনেক খেয়েছেন আটা ময়দার ফুরি, তো অনেক খেয়েছেন। আপনারা কি কখনো সুজির ফুরি খেয়েছেন? আজকে আপনাদেরকে সুজির ফুরি বানিয়ে দেখাবো আমি। সুজির ফুরিটা আমি কীভাবে বানাই সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। চলুন তাহলে আমরা আমাদের কাজে চলে যাই। আমাদের কী কী লাগতেছে, আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো দিয়ে দিব ঘি। দিয়ে দিলাম ঘি। এখন ঘিগুলো একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব সুজি। এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। দিয়ে দিলাম সুজি। সুজিটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব ঘিয়ের সাথে। ঘিটা একদমই স্কিপ করা যাবে না, ঘিটা অবশ্যই দিতে হবে। ঘিটা না দিলে কিন্তু ফুরিটা কিন্তু টেস্ট হবে না। আমি এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমার সুজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। আমি এ পর্যায়ে দিয়ে দিব পানি। দুই কাপ পরিমাণ পানি দিব। আমি যে কাপ মেপে সুজি দিয়েছি ওই কাপ মেপে আমি দুই কাপ এখানে পানি দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন, আপনারা যে কাপ বা যে ভাটি মেপে আপনারা সুজিটা দিবেন ওই কাপ মেপে আপনারা পানিটা দিবেন। এক কাপ সুজি দিলে দুই কাপ পানি দিবেন, ওই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে। অবশ্যই দলা দলা হতে দেওয়া যাবে না, কারণ দলা দলা হয়ে গেলে সমস্যা। সেজন্য আমি একটু জোরে জোরেই নাড়া দিচ্ছি, দলা দলা যেহেতু না হয়। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে ফুরিতে বেশি মিষ্টি খাওয়া যায় না। এখন দিয়ে দিচ্ছি সল্ট। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এটা একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। যখন বুঝতে পারবো যে এটা একটা ডোয়ের মতো করা যাবে তখন আমি সুজিটাকে নামিয়ে নিব। এই তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেকটাই আঠালো আঠালো হয়ে গেছে, তার মানে এটা ডোয়ের মতো হবে। এটা অনেকখানি রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এটা কিন্তু হতে বেশি কতক্ষণ লাগে না, 3 থেকে 4 মিনিট লাগে। আপনারা জানেন সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ফানি সোফ করে নেয়। আমি এখন নামিয়ে নিচ্ছি সুজিগুলা। এই তো সুজিগুলা নামিয়ে নিচ্ছি। এ তো নামিয়ে নিলাম। আপনারা কিন্তু এ পর্যায়ে 3-4 মিনিট রেখে দিতে পারেন, রেস্টে রেখে দিতে পারেন একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটা খুবই গরম, নামানোর সাথে সাথে কিন্তু খুবই গরম থাকে। সেজন্য 3-4 মিনিট রেখে দিতে পারেন। আমিও 3-4 মিনিট রেখে আবার আসতেছি। এই যে 3-4 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে একটু টেস্ট হয়, সেজন্য আমি গুঁড়ো দুধটা দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আমি এখন মুতব এটাকে আমি এখন এটা কিন্তু খুবই চ্যাটচ্যাট করে, তখন আপনারা আস্তে আস্তে অল্প অল্প আটা বা ময়দা দিয়ে এটাকে ডোয়ের মতো করে তৈরি করে নেবেন। আপনাদের বাসায় যার বাসায় যেটা আছে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা ডোয়ের মতো করে তৈরি করে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি।
দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটা ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি। আমি কিন্তু লাস্টের দিকে একটু তেল দিয়ে এটাকে ভালো করে মুথে নিয়েছি, সেজন্য এটা আর হাতে লাগতেছে না, চ্যাটচ্যাট করতেছে না, তার মানে এটা একদম রেডি ফুরি বানানোর জন্য। আমি এখন এগুলাকে বলের মতো করে নিয়েছি, এখন আমি এগুলা বেলে নিব। খুবই আলতো হাতে বেলতে হবে, আর ফুরিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, বেশি পাতলাও হবে না, ওই পর্যায়ে রাখতে হবে ফুরিটাকে, আর চাপ দিয়ে বেলা যাবে না। আপনারা দেখুন আমি খুবই বেশি মোটাও রাখি নাই, বেশি পাতলাও রাখি না। আমি এখন দিয়ে দিয়েছি তেলে, তেলে কিন্তু দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম ফুলে টুপির মতো হয়ে গিয়েছে। আমি এখন আরেকটা দিয়ে দিয়েছি, সাইড দিয়ে আলতো হাতে চেপে চেপে দিচ্ছি, বেশি আবার চাপাচাপিও করার দরকার নাই, এটা এমনিতেই ফুলবে। এই ফুরিটা কিন্তু খুবই সফট, খুবই টেস্টি হয়, এই যে দেখতে পারতেছেন এটা খুবই সুন্দর লাগতেছে খাওয়ার, খাইতেও কিন্তু হেভি টেস্ট।